আল্লাহর হাবিব এক বালতি দুই বালতি তিন বালতি করে পানি উঠালেন রাসূলুল্লাহর জসদ মুবারাকে আর কুলানা আল্লাহর হাবিব বসে পড়লেন ইহুদির মায়া লাগলো তিনটা খেজুর দিলেন খাও আবার কাজ করো এরপরে আমার নবীজি আবার কাজ শুরু করলেন এক বালতি দুই বালতি তিন বালতি করে আল্লাহর হাবিব নবম বালতি পানি উঠালেন যেই না দশম বালতি পানি উঠালেন জন্য কুয়ার ভিতরে রশিটা ছাড়লেন রশি ছিঁড়ে কুয়াটা কুয়ার ভিতরে বালতিটা পড়ে গেল নাদান নালায়েক ইহুদি এসে আমার নবীজির গাল মোবারক এতে জোরে একটা থাপ্পড় দিল রহমতের নবী তিন দিনের ক্ষুধার্ত নবী ঘুরে পড়ে গেলেন নাউজুবিল্লাহ দেখেন আমার নবীর মায়া দয়া কেমন নবীজি উঠেই বললেন ভাই আমার কারণে আপনার হাত আঘাতপ্রাপ্ত হলো ও ভাই আমার দ্বারা আপনার বালতিটা ছিঁড়ে পড়ে গেল তবে ওয়াদা দিচ্ছি আপনার কোনো ক্ষতি হবে না আপনার বালতিটা ফেরত না দেওয়ার আগে আমি এখান থেকে যাব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাগ দমন করেন আপনি হবেন বীর সেই বুখারীর 6114 নম্বর হাদিস নবীজি বলেন লাইসা শাদীদু বিসুরআ انما الشديد الذي يملك نفسه عند الغضب যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে সেই মহাবীর আর যেই ব্যক্তি কুস্তিতে কাউকে হারিয়ে দেয় ও বীর না রাগ নিয়ন্ত্রণ করেন আপনিও মহাবীর হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব এক রাস্তা দিয়ে যাচ্ছেন বিশাল মানুষের সমাগম হই হুল্লোড় চলতেছিল হযরত আবু হুরায়রার বর্ণনা নবীজি বললেন ও আবু হুরায়রা এই জায়গায় মানুষ এত হই হুল্লোড় করে কেন বলে এই এলাকার সবচেয়ে বড় পালোয়ান এসেছে কুস্তি যুদ্ধ লাগছে নবীজি বলেন তাই নাকি বলে হ্যাঁ বলে এর সাথে কেউ পারে না এবার নবীজি বললেন শোনো আবু হুরায়রা এর চেয়ে বড় কুস্তিগির আছে বীর আছে তুমি কি জানো নাকি আমি শোনাই দিই তোমাকে যে ব্যক্তি রাগের সময় নিজের দমায় রাখে ওই ব্যক্তি মহা কুস্তিবীরের চাইতো আল্লাহর কাছে বড় বীর সুবহানাল্লাহ মদিনারি পথ আমি কোরআনে কারীমের তৃতীয় সূরা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে আমি আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই আল্লাহ পাকের কাছে দয়া ভিক্ষা চাচ্ছি আল্লাহ আমাকে তৌফিক দান করুক বলি আমিন আমিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম কোরআন থেকে কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা নাই তো কোরআন শুনবেন যত সওয়াব পাবেন তত কোরআন শুনবেন যত ঈমান বাড়বে তত কোরআনের সাথে সম্পর্ক যত সুদৃঢ় হবে জান্নাতে যাওয়ার পথকে আল্লাহ পাক তত সুগম বানাই দিবেন সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাহর হাবিব বলেন মান জালাল কোরআন আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ যে ব্যক্তি কোরআনের নেতৃত্ব মেনে নেবে কোরআনের সাথে তার হৃদয়ের সক্ষমতা বাড়াবে কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করবে কোরআন দেখে দেখে পথ চলবে কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না টেনে টেনে সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত ওই মানুষটারে পৌঁছে দিবে এজন্য কোরআনের সাথে থাকতে চান কে কে দোহাত তুলে আল্লাহর দেখান হাত নামান নবীজি বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাস খিসাল তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও এক হুববি নাবিকুম আমি রসুলের ভালোবাসা অহব্বি আহলি বাইতি আমার আহলে বাইতের ভালোবাসা তিন নম্বরে নবীজি বললেন অকরাআতিল কোরআন তোমার সন্তানকে কোরআন শিখাও ফা ইন্না হামালাতাল কোরআন ফি যিল্লিল্লাহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মা'া আনবিয়াইহি ওয়া আসফিয়াইহি কেননা তুমি যদি তোমার সন্তানটারে কোরআন শেখাও আর তার দিলের ভিতরে কোরআন ধারণকৃত থাকে কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই দিন তোমার সন্তান তার নবী এবং ওলিদের সাথে আল্লাহর আরশের ছায়া তলে অবস্থান করবে একটা সময় এমন ছিল ঘুম ভাঙতো কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় মহল্লায় মসজিদে জায়গা হতো না মা বোনেরা বাড়িতে পর্দার অন্ত আড়ালে কোরআন শিখতেন শেখাতেন ওই সময়টায় সংস্কৃতির কোনো ঘাটতি ছিল না
ওই সময় এক পাতিলে রান্না করা ভাত পাঁচ ভাই বিয়ে করার পর একসাথে খেয়েছে ঠিক কি না বলেন ওই সময় ভাই ভাই হামলা মামলা ছিল না এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর সখ্যতা হৃদয়ের ঘনিষ্ঠতা ছিল অকল্পনীয় কারণ তখন বরকত ছিল এখন আর ওই রকম কোরআন শেখার আমেজ পাওয়া যায় না তাই তো পিতা মাতাকে ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে ঢুকায় দেয় ঠিক কি না বলেন আমি হলফ করে বলতে পারি এই বৃদ্ধাশ্রমগুলিতে একটু ঘুরে আসেন দেখে আসেন কোন আলেমের মা পাবেন না কোন হাফেজ কোরআনের মা পাবেন না কোন দিনদার মানুষের মা বাপ পাবেন না পাবেন কাদের তাদের যারা আলেমদেরকে কটাক্ষ করে বলতো কাট মোল্লা আলেমদেরকে দেখে টিটকারি করত দুই হাজার তিন হাজার টাকা দিয়ে নাচ শিখাইতো কিন্তু বিশ টাকা দিয়ে কোরআন শেখায় নাই ঠিক কিনা বলেন তারাই দেখেন শেষ বয়সে গিয়ে এখন বৃদ্ধাশ্রম তাদের জায়গা হয়েছে ঠিক কিনা বলেন এখন তো আমরা কোরআন শুনি না কোরআন পড়ি না কোরআন মানি না এবং কিছু কিছু ঘর এমন আছে যে কোরআন শরীফের উপরে এতগুলি ময়লা পড়ছে যার ওজন আধা কেজির কাছাকাছি ঠিক কিনা বলেন আগে একটা সময় রমজানে অন্তত কিছু কোরআন শরীফ মানুষ পড়তো কিন্তু এখন মোবাইল আসার কারণে এবং আলেমদের কিছু বিভ্রান্তিমূলক ফতোয়ার কারণে মানুষ এখন আর কোরআন খতম করে না ঠিক কিনা বলেন এ দেশে কিছু আলেম নামের জাহেল তারা বলে খতম কোরআন নাকি বেদাত নাউজুবিল্লাহ বলবেন না অথচ আমাদের উচিত ছিল কোরআনের সাথে সম্পর্ক জুড়ে রাখা ঠিক কিনা বলেন কথা কি বুঝতেছেন না কষ্ট হচ্ছে বাবা কথা বলেন না ভাই এমনিতে কথা বললে অ্যাট্রাকশন নষ্ট হয় কথা বলেন প্লিজ চুপচাপ থাকেন ইশারায় কথা বলেন রাগ করলেন না আওয়াজ করলে তখন মনটা অন্যদিকে চলে যায় আর যারা কথা বলে তারা জানে তাদের মাথায় কি পরিমাণ চাপ রাগ করলেনি ভাই সাহেব বল কথা বোঝা যায় আমরা তো কোরআন পড়ি না কোরআন বুঝি না এজন্য আমরা ইমানের স্বাদও পাই না কথা কম ঠিক কি না যে আমলে মানুষ কোরআন চর্চা করত কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করত সে আমলের একটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিতে চাই শুনবেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের জামানা প্রধান উপদেষ্টার দায়িত্ব পেলেন হযরত সাইয়েদনা আমর সাইয়েদনা আমরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সম্ভ্রান্ত শহরে কোন কোন রেওয়ায়েতে আছে মদিনার প্রধান বিচারপতি মানালেন ঐতিহাসিক ইবনু আসাকির লিখেছেন ফামাকাত উমারু সানাতান কামিলাতান লাম ইয়াখতাসিম ইলাইহি ইথনা হযরত ওমর এক বছর তার রাজ দরবারে প্রধান বিচার কার্যালয়ে বসলেন কিন্তু দুই ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলাই আসলো না সুবহানাল্লাহ পড়া আপনার পাশের থানা শ্রীমঙ্গলে গিয়ে দেখেন কত হাজার মামলা এটার কোনো হদিসেই নাই কত হাজার মামলার ভেতরে টিকটিকি মরে পড়ে আছে কত হাজার মামলা নথিপত্র খুঁজে পায় না গায়েব হয়ে গেছে আছে না নাই আর একটা বিশাল সাম্রাজ্যের এক বছর অতিক্রম হলো দুই ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলায় আসে নাই জোরে কোন সুবহানাল্লাহ সাইয়েদনা ওমর রাগ করলেন প্রচন্ড চেহারায় বিব্রত ভাব নিয়ে চলে আসছেন হযরত আবু বকরের কাছে বললেন আমার এই দায়িত্ব থেকে অব্যাহতি দেন আমি আর এই চাকরি করুম না আমার আর ভালো লাগে না তো আমার দায়িত্ব কি বেশি বেড়ে গেছে নাকি বলে না ওয়ালা কিল্লা হাজাত বি ইনদা কওমি মুমিনিনা ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার তো আসলে দায়িত্বের চাপ বাড়ে নাই দায়িত্ব এমন একটা দিনে বসে বসে শুধু দিন গুনতে হয় দুই ব্যক্তির মামলা ছাড়া কোন মামলা এক বছরে আদালতে আসে না সুবহানাল্লাহ বলেন যেহেতু মামলাই আসে না তাহলে আমার মতো বিচারপতির কি দরকার বলে আমার তুমি কি চিন্তা করেছো নাকি কয় কারণে এক বছর মামলা আসলো না ইবনু আসাকিরের বর্ণনা এসেছে পাঁচ কারণে ইবনু জারির আত-তাবারী লিখেছেন সাত কারণে এর মধ্যে এক নম্বর হলো আদ-দীনুহুমুন নসিহা তাদের দিন জীবন বিধান হলো অন্যের কল্যাণ কামনা করা সুবহানাল্লাহ সৌহার্দ প্রীতি প্রেম ছড়িয়ে দেওয়া একজন আরেকজনের অকল্যাণ কামনা করে না একজন আরেকজনের নামে মিথ্যা মামলা দেয় না একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব ছড়িয়ে রাখে না
একজন অপরাধ করে আরেকজন তার ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ করবেন না এক ভাই আরেক ভাইয়ের কল্যাণ কামনা করে এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করে জীবন চলার পথে সহযোগিতা করে এজন্য সেই বুখারীতে হাদিস এসেছে ওয়ান জারির ইবনে আব্দুল্লাহ বাইআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামিস সালাহ وإيتاء الزكاة والنصح لكل مسلم তিনি বলেন আমি যখন আল্লাহর হাবিবের কাছে বায়াত গ্রহণ করলাম তিনটা বিষয় এক নম্বরে নামাজ কায়েম করব দুই নম্বরে যাকাত আদায় করব তিন নম্বর হলো সকল মুসলমানের জন্য জীবন কল্যাণ কামনা করব সুবহানাল্লাহ বলেন কিন্তু আজ আমাদের দেশের অবস্থা হলো আপন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় দেড় হাত জমি নিয়ে ঠিক কিনা দুই নম্বর ওমানহাজুহুমুল কুরআন তাদের দস্তুর সংবিধান কনস্টিটিউশন জীবন চলার পথে হলো কোরআন কোরআন যা বলে তা তারা মানে কোরআনের বাইরে তারা এক কদম চলে না এজন্য নবীজি বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ও সুন্নাতা রাসূলি ও আমার প্রিয় উম্মতেরা আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমি তোমাদের কাছে দুইটা মহা সম্পদ রেখে গেলাম সুবহানাল্লাহ পড়ায় সুবহানাল্লাহ এক নম্বরে কিতাবাল্লাহ আল্লাহর কোরআন দুই নম্বরে সুন্নাতা রাসূলি আমি রাসূলের জীবন আদর্শ এই দুইটা যদি তোমরা পাকড়াও করতে পারো শক্ত করে আঁকড়ে ধরতে পারো জীবনের সাথে মিলাতে পারো কুশিন কালও তোমরা কখনো বিপদগামী হবে না সুবহানাল্লাহ পড়ায় সুবহানাল্লাহ তিন নম্বর আমালহুম আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার তাদের কাজ হলো মানুষের কল্যাণের দিকে টাকা অসৎ কাজে বাধা প্রদান করা সুবহানাল্লাহ পড়বেন না আজ আমাদের দেশে কল্যাণের দাওয়াত দিলে ফজিলতের ওয়াজ করলে হুজুর জনপ্রিয় হয়ে যায় কিন্তু ওই হুজুর যদি হক কথা বলে হুজুরের চাকরি কয়েকদিন পর পর চলে যায় ঠিক কিনা কয়েকদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের একটি জেলায় এক ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করছে জুমার নামাজের পরে এক কুলাঙ্গার হুজুরের গায়ে হাত উঠিয়েছে এ দেশের মানুষের আইন যদি কোরআন দ্বারা হতো ওই মালাউনের হাত যদি সিনে আনা হতো ঠিক কিনা বলেন যাতে আর কোনোদিন বাংলাদেশের ইতিহাসে কোন আলেমের সাথে বেয়াদবি করতে না পারে চরম শিক্ষা হয়েছে তো ঠিক কিনা বলেন কিন্তু এই সাহস প্ল্যানটা এমনি পায় না এদেশে তো বহু মানুষ আলেমদের বিরুদ্ধে লিস্ট করে যাদের অর্থ কোথা থেকে আসে ঠিক কিনা দেশের হাজার কোটি কোটি টাকা পাচার হয় এটার দিকে কোনো ক্যামেরা নাই আলেমদের দিকে যারা সমালোচনার দৃষ্টি ফেলে এরা কুলাঙ্গা ঠিক কিনা বলে প্রিয় ভাই সব হক কথা বললেই দেখবেন যে মিয়া সাহেবের চেহারাটা কালা হয়ে যায় ঠিক না আগে হক কথা বললে মাহফিলে বাধা দিত এখন মসজিদেও বাধা পাওয়া যায় কি যায় না কথা কোন বাস্তব না বাস্তব এর কারণ হলো আমরা বড় দামি মুসলমান ভালো মানুষ তো ইয়া সভাপতি মানাইছি নাম্বার ওয়ান সুদ করবে আছে না নাই আরে মিয়ার আওয়াজ দিয়ে বলেন আছে না নাই সেক্রেটারি বানাইছি ঘুষ করবে কেশিয়ার বানাইছি জেনাকার রে এলাকায় কিছু ফাতিমা স্থান আছে তারা এখন দেখি মসজিদ লিডিং দেয় হুজুরে একটা হক কথা কইলেই মনে করে এই তো বুঝি আমার গোমর ফাঁস করলো হুজুরের বিরুদ্ধে লেগে যায় ঠিক কিনা গত বছরে আমি এক জায়গায় মাহফিলে গেলাম আমার বিষয় ছিল কোরআন ও হাদিসের আলোকে হালাল এবং হারাম একটু কঠিন বিষয় ঠিক কিনা বলেন এই বিষয়ে ওয়াজ করলে এত বেশি মজা লাগে না একটু টাইট টাইট ওয়াজ করা লাগে কথা কম ঠিক কিনা তা আমার পাশে এক লোক বসা বাড়া দিয়ে খেলে আমার দিকে এরকম বড় বড় চোখ করে থাকে আমি তো কিউ বাড়ার লাগে এমন আমার লাগে তো কোনো ফাইট নেই এমন করে কেন তো চা খাই দিছি তখন কানে কেন কয় হুজুর সব ওয়াজ দিয়ে আমার বিরুদ্ধে করতেছেন কয় বুঝছি আমাদের ইমাম সাহেব কইছে নাহলে আপনি জানলেন কেমনে ভাই খালি মাহফিল দেখতে শেষ হোক ইমামের একদিন কি আমার একদিন এই আমার মসজিদে কেমনে চাকরি করে আমি দেখা সারম ওয়াজ করতেছি সবার নিয়ে আম মক্কা ওয়াজ নাকি সব তার বিরুদ্ধে করতেছি যার মনে যা ফুটে ওঠে তা কথা কম অবস্থা হলো এক এলাকায় কাঁঠাল চুরি হয়েছে
সেই ব্যক্তির কাটা চুরি হয়েছে সেই এলাকার মাতবরদের কাছে বিচার দিছে যে কি করলেন আপনারা আপনারা থাকতে আমার কাছে কাটা কেমনে চুরি হয় দুঃখ পাইছো খুব বলে হ্যাঁ কি করতে চাও বিচার করতে চাই ভাই যাদের যাদের সন্দেহ হয় এদের ডাকবা বিচার করে দিন সব মানুষ এক হইল এবার যারা বিচার করে দেখবেন থ্রি ফেল হইল মাথায় নেপাশের বুদ্ধি আছে না নাই চিকুন চিকুন বুদ্ধি আছে তার মাথায় কথা হন ঠিক কিনা এই চিকুন বুদ্ধি দিয়া বহু মানুষ একজন আর গৌরে আর একজনের লগে মিলাই দেয় আছে না নাই বহু মানুষের জায়গা আত্মসাত করে বিচারক যারা তারা যদি নেয় পরায়ণ হয় এরা সাধারণ মানুষ থাকে না আল্লাহর অলিতে পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন এবার সব মানুষ একত্রিত হয়েছে এবার বলতেছেন হাজারান মজলিস কি বিচার করব বিচার করার আগেই তো বিচার কমপ্লিট বলে কেমনে বলে আমি দেখতে পাচ্ছি যে কাঁঠাল চুরি করছে সোরার মাথার ভিতরে কাঁঠালের আঠা লেগে রয়েছে কেউ আর হাত দেয় না সোরায় দিছে হাত আয় হায় তিন দিন আগে চুরি করলাম এখনো আঠা থাকে কেমনে বৌরে দিয়ে তেল দলাইলাম এখন পর্যন্ত গেল না কেমন খারাপ জাতের কাঁঠাল তো যে সোর তারই হাত উঠছে আমরা ওয়াজ করি সবার নিয়ে কিছু কুলাঙ্গার মনে করে তাদের বিরুদ্ধে বলি কারণ তারাই রোগে আক্রান্ত ঠিক কিনা বলেন আজকে হক কথা বলা যায় না ঠিক কিনা বলেন তাহলে তিন নম্বর হলো আমালুহুম আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার তাদের তিন নম্বর দায়িত্ব হলো তারা মানুষকে কল্যাণের দিকে ডাকে আর অসৎ কাজে বাধা দেয় আমাদের দেশে এখন আরো সৎ কাজে বাধা দেওয়া যায় না চোররে চোর বললেও বহু মানুষ খেপে যায় আছে না না হারাম করলে হারাম কর বলা যায় না জেনাকার রে জেনাকার বললে মামলা হয়ে যায় ঠিক কিনা বলে আজ আমাদের সমাজে কিছু সুশীল নামের কুশীল বের হয়েছে এরা আলেম বিদ্বেষী মানবতা বিদ্বেষী কিন্তু মানবতার বড় দরদ দেখায় একটা যাত্রাপালার বিরোধী করবেন বলবে যে সংস্কৃতির বিরোধী বাঙালিয়ানার বিরোধী এরকম আছে না নাই কথা কম তার মানে এরা চায় দেশ থেকে ইসলাম উঠে যায় ইসলাম উঠলে বড় বড় বোতল খাওয়া যাবে ঠিক কিনা আমরা দের তো ইনকন্টেশন নাস্তিক মুরতাদ বা আমার বান্দাদের বলে দিতে চাই এই জমিন তোমাদের বাপ দাদার না এই জমিন আবাদ করেছে আমাদের পূর্বপুরুষ শাহজালাল ঠিক কি না এই জমিনে যদি থাকতেই হয় আল্লাহর বরাতের ঘোষণার সাথেই থাকতে হবে এই জমিনে আজান ছিল আজান থাকবে কোরআন ছিল কোরআন থাকবে মুসলমান ছিল মুসলমান থাকবে তা কোনোদিন প্রতিহত করা যাবে না ঠিক কি না আমার ভাইয়ারা এজন্য হক কথা বলার সুযোগ দিতে হবে হয়তো আপনি হকের পক্ষে সরাসরি থাকেন না হয় হককে নীরবে সমর্থন করেন কিন্তু হকের বিপক্ষে যায় না ইমান তাহার হয়ে যাবে ঠিক কি না চার নম্বর কুল্লুহুম ইয়ারিফুনা হুদুদাল্লাহ এ জনপদের সব মানুষরা আল্লাহ পাকের সীমানা রেখা সব জানে আল্লাহ বলেছেন যে না করো না ঘুষ খেও না অন্যের অর্থ লুণ্ঠন করো না মানুষকে ঠকায়ও না দিবের কাম রাতে করো না ঠিক কিনা বলেন তিলকা হুদুদ আল্লাহি ফালা তাকরাবুহা এগুলি হলো আল্লাহ পাকের সীমানা এগুলার ধারে কাছে হয় শোনা এই জনপদের একজন আল্লাহর আইনের অমান্য করে না লঙ্ঘন করে না সুবহানাল্লাহ পাঁচ নম্বর মোস্ট ইম্পর্টেন্ট একটা আমল ওয়াইলা মারিদ আহাদুহুম আদু তাদের ভেতরে কেউ যদি একজন অসুস্থ হয়ে যায় আরেক ভাই তাকে দেখতে যায় সুবহানাল্লাহ পড়বেন না এই নীতি এখন আর আমাদের মাঝখানে নেই বাবার বয়স কত 60 70 হবে না 70 আপনার কত সাইডের কাছে কাছে নেন 65 আপনার কেন জিজ্ঞেস করলেন এখন কইতেছি আপনার যদি একটা সাক্ষী নেই আজ থেকে 25 বছর 30 বছর আগে একটা মানুষ অসুস্থ হলে আপনাদের কলিগ আত্মীয় স্বজন অথবা আত্মীয় আত্মীয় আপনারা দেখতে যেতেন আজ থেকে 20-25 বছর আগে কোন মানুষ অসুস্থ হলে তার মামাতো ভাইয়ের খালাতো ভাইয়ের আত্মীয় সেও দেখতে আসতো মানুষ নিজে হাঁটতে পারে না লাঠি ঘর দিয়ে আসতো গরিব মানুষ পকেটে টাকা নাই একটা পেঁপে নিয়ে আসতো
এক ছড়া কলা নিয়ে আসতো মাথার কাছে বসে হাত বুলাইতো দাবি ছড়াইতো তখন ভাই ভাই আর সমাজে এত দ্বন্দ্ব ছিল না ঠিক কি না আর এখন দেখা যায় নিস্তারায় সকালবেলা মানুষ মারা যায় আর সন্ধ্যাবেলা ছাদের উপরে গান বাজায় গায়ে হলুদের অনুষ্ঠান করে ঠিক কি না আমরা এতটাই সভ্য নামের অসভ্য হয়ে গেছি শান্তি আসবে কেমনে আর তারা এই পাঁচটা কাজ করেছে এর জন্য এক বছরে তাদের গোটা রাজ্যে কোনো মামলা আসে নাই সুবহানাল্লাহ আর ইবনু জারির তাবারি সাতটা বর্ণনা করছেন এর মধ্যে একটা হলো এক মুসলমান নিজের জন্য যা পছন্দ করে অপর মুসলমানের জন্য তা পছন্দ করে সুবহানাল্লাহ বলেন আর সাত নম্বর হলো এক মুসলমান আর এক মুসলমানের প্রতি কোনো বিদ্বেষ রাখে না বরং এক মুসলমান অপরাধ করলে আর এক মুসলমান তারে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ বলেন এজন্য কোরআনের সাথে থাকতে চান কি চান না কে কে চান তো হাত তুলে আল্লাহর দেখা নারায় তাকবীর নারায় রিসালাত হাত না কোরআনের সাথে থাকলে ওই ব্যক্তির সিনা খুলে যায় ওই ব্যক্তিকে আল্লাহ পাক সাধারণ বান্দাদের থেকে ওলিউল্লাহ বানায় দেয় সুবহানাল্লাহ বলেন আমি আর একটা ঘটনা আপনাদের শোনাইতে চাই শুনবেন আপনারা কষ্ট হচ্ছে বাবা মন খারাপ নাকি দেখেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছিলেন আল্লাহর হাবিবের গর্দান মোবারক ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু আল্লাহ তাআলার হাবিবের দোয়ার কারণে আর তার হেদায়েতটা কোরআন কেন্দ্রিক হওয়ার কারণে তার দৃষ্টি সীমা কই গিয়ে পৌঁছেছে শোনার আগেই কোন সুবহানাল্লাহ কোন জায়গার ওমর কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদিন ইশারের সালাত আদায়ের পরে ঘুমালেন ঘুমের ভেতরে তিনি স্বপ্ন দেখতেছেন এটার হযরত ওমরের জামানা না আল্লাহর হাবিবের জামানায় তিনি বসবাস করতেছেন মসজিদে নববিয়া শরীফ থেকে মধুর আজান এলো ফজরে আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر حضرات علي شخص দেখতেছেন মসজিদে নববী শরীফ আজান হয়ে গেছে আল্লাহর হাবিবের জামানা হযরত আলী ঘুম থেকে উঠলেন ওঠার পরে উযু করে স্বপ্নের ভিতরেই মসজিদে নববী শরীফে গিয়েছেন আল্লাহর হাবিবের পেছনে সালাতুল ফজর আদায় করলেন আদায় করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দরজা মসজিদে নববী শরীফের দরজা দিয়ে বের হলেন স্বপ্নের মধ্যে দেখতেছেন এক মহিলা একটা পাত্রে কিছু খেজুর নিয়ে দাঁড়ায় আছে বলে ভাই তোমার নাম না আলী বলে হ্যাঁ বলে আমি তো আমার বাগানের কিছু খরমা এনেছি রাসূলুল্লাহকে হাদিয়া দেওয়ার জন্য যা আমার তরফ থেকে আল্লাহর হাবিবের কাছে আমার খরমার পাত্রটা পৌঁছে যা নবীজি খাবে আর আমার আমার বাগানের জন্য দোয়া করবে সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই পাত্রটা নিয়ে আসে আসার পরে আল্লাহর হাবিবকে দিলেন নবীজি নিজে খাচ্ছেন সাহাবীদেরকেও দিচ্ছেন হযরত আলীরও দিচ্ছেন সেখান থেকে একটা কয়টা হযরত আলী এই খেজুরটা চেবচ্ছেন আর তার স্বপ্নের মধ্যেই মনে হচ্ছে এমন মায়াবী খেজুর স্বাদের খেজুর তিনি আর জিন্দেগি দেখান না খাইতে খাইতে তার ঘুম ভেঙে গেছে সুবহানাল্লাহ পড়ে হযরত আলীর মন খারাপ হয়ে গেল আর এটা তো রাসূলুল্লাহর জামানা না হযরত ওমরের জামানা আল্লাহু আকবার বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করলেন মন খারাপ হয়ে গেল তার ব্যথিত হৃদয় নিয়ে মসজিদে নববী শরীফে আসলেন হযরত ওমরের পেছনে নামাজ পড়লেন ফজরের জামাতে নামাজ পড়ার পরে মসজিদে নববী শরীফ থেকে বের হলেন দেখতেছেন দরওয়াজার কাছে এক মহিলা স্বপ্নের ন্যায় এক পাত্রে কিছু খেজুর নিয়ে দাঁড়ানো মহিলা বললেন ও আলী আমি তো তোমারে চিনি ভাই আমার পক্ষ থেকে এই হাদিয়াটা আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে পৌঁছে দাও আমার বহু দিনের জল্পনা কল্পনা আমিরুল মুমিনিনকে আমি একটু খেজুর দিব হাদিয়া
তিনি খাবেন সাহাবীদেরকে নিয়ে আর আমার জন্য দোয়া করবেন আমার বেগুনের আমার বাগানের জন্য দোয়া করবেন এটা আমার বাগানের জন্য বরকত হয়ে যাবে সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্র টানিলেন নেওয়ার পরে হযরত ওমরের কাছে আসলেন দেখতেছেন হযরত ওমর মুসাল্লায় বসা বললেন ও আমিরুল মুমিনিন আপনার জন্য হাদিয়া দিয়েছি মুক এক বন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ সাইয়েদনা ওমর সেই পাত্র থেকে খেজুরগুলি দিতে লাগলেন সাহাবীদের আল্লাহ তাআলা হাবিব যেরকম স্বপ্নে একটা খেজুর দিয়েছেন সেরকম হযরত আলীরও তিনি দিলেন একটা কয়টা হযরত আলী যখন খেজুরটা চেপেছিলেন অবিকল স্বপ্নে পাওয়া আল্লাহর হাবিবের খেজুরের মতো স্বাদ পাচ্ছিলেন সুবহানাল্লাহ হযরত আলী বলেন ও ভাই ওমর জিদনি তামরাতান উখরা ভাই সবাই রে বেশি বেশি খেজুর দিতেছে আমার দিলে একটা ভাই তোমার পাত্রে তো আরো অনেকগুলি খেজুর আছে আমার একটা খেজুর দিও না আমি আরেকটা খেজুর খাই হযরত ওমর বললেন ইয়া আলী লাও আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদাক লাযিদনা ওয়ালি গতকাল স্বপ্নের ভিতরে যদি আল্লাহর হাবিব তোমাকে একের অধিক খেজুর দিতেন আমি ওমর আমার পাত্র থেকে তোমাকে একের অধিক খেজুর দিয়ে দিতাম হযরত আলী অবাক হয়ে গেলেন বললেন আম হাযা মিন রুয়া আও মিন আল গায়ব ও ভাই ওমর তুমি জানলা কেমনে আমার স্বপ্নের কথা তুমি কি একই স্বপ্ন দেখছো নাকি নাকি তোমাকে গায়ব থেকে জানানো হয়েছে হযরত ওমর বললেন মা গিয়া মিন রুয়া আও মিন আল গায়ব না এটা গায়বের কোনো কথা না তোমার মতো আমি স্বপ্নে দেখি নাই মূল কথা হলো ولكن المؤمن إذا أخلص قلبه يرى بنور الله যখন আল্লাহর কোন গোলাম তার অন্তরে আল্লাহর ভয় দ্বারা ইখলাস দ্বারা পরিপূর্ণ করে তখন সেই গোলাম তার সাধারণ চোখ দ্বারা দেখে না আল্লাহর সাহায্যে নূর দ্বারা দেখতে পায় কোন জায়গার অমর কোন জায়গায় গেছে শুধুমাত্র কোরআনের কারণে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ নবীজি বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা লাউ কানা নাবিয়্যান মিন বাদি লাকানা উমর আমার পরে আর কেউ নবী হবে না রাসূল হবে না কিন্তু কেউ যদি গোটা বিশ্বে নবী হিসাবে প্রতিনিধিত্ব করত তাহলে আমার উমর বিশ্ব নবী হয়ে যেত সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের জীবদ্দশায় যার উপর কোরআন নাযিল হয় সেই নবীর কোরআনে হযরত ওমরের একক সিদ্ধান্তে 22টি মতান্তরে 24টি আয়াত একারে নাযিল হয়েছে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য কোরআনের সাথে থাকতে চান কোরআন মানতে চান কোরআন করতে চান কে কে চান দোহাত তুলে আল্লাহ আল্লাহ কবুল করুন মাঝখানে একটু কথা বলি ভাই ব্যস্ততা থাকবে জীবনের অনেক ঝায় ঝামেলা থাকবে তবে প্রত্যেক দিন অন্তত এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক বলি আমি কষ্ট হচ্ছে বাবা কথা বোঝা যায় তাহলে এবার আমরা মূল আয়াতের তাফসীরে পেশ করি আপনারা কি আমাকে কিছু সময় এবং আন্তরিকতা দিয়ে সহযোগিতা করবেন নাকি যাইতা কি সাহাব সিমনি আছে নানি আপনারা বয়ানের বাবা কুক্কা মার হাবা সিমনি বাবা যেখানে আমরা অকল সেরা বহু জায়গায় লোক পাওয়া যায় না শিরনির বাদে দেখা যায় যে দেওয়ার বাদ পুরো আল্লাহ এত লোক জায়গায় ধরে না আছে না নাই তবে আপনারা যারা বসেছেন ঠান্ডাকে উপেক্ষা করে আমার বিশ্বাস আপনার শিরনি পাগল শ্রোতা না কোরআনের পাগল শ্রোতা ঠিক কিনা আল্লাহ কবুল করুক বলি আমি সূরাতুল আলে ইমরানে 134 নম্বর আয়াতে মুহসিনিনদের আল্লাহ পাকের প্রিয় ভাজনদের তিনটি বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন কয়টা রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিমিনাল গায়্বা ওয়াল-আফীনা আন-নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আর যারা সচ্ছল এবং অবাধ দুই অবস্থায় দান করে কার্পণ্য করে না والكاظمين الغليظ ضررا ক্রোধ সংবরণ করে ইগো কন্ট্রোল করে ক্রোধ সংবরণ করে والعافين عن الناس আর যারা মানুষকে ক্ষমা করে এই তিন দল হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় মুহসিনিন ও
والله يحب المحسنين الله পাক এই তিন দলকে বড় বেশি ভালোবাসেন সুবহান আল্লাহ এক নম্বরে আল্লাহ বললেন الذين ينفقون في السراء والضراء যারা অভাব এবং সচ্ছলতায় অবস্থায় দান করে কার পুণ্য করে না কেন আল্লাহ এই কথা বললেন এই সমাজে বহু মানুষ আছে বড় বড় অট্টালিকার মালিক বিশাল ব্যবসা আছে কিন্তু আল্লাহর রাস্তায় 2 টাকাও তার মঞ্জুর হয় না এরকম কিপটা আছে না না 2 লাখ না 5 লাখ না 2 কোটি টাকার গাড়িতে চড়ে তার গ্লাসের সামনে বয়োবৃদ্ধ অথবা বৃদ্ধা অথবা এতিম অসহায় একজন প্রতিবন্ধী মানুষ এসে হাত পাতলে 2 টাকাও বের হয় না রাক্ষসের মতো আচরণ করে এমন লোক আছে না না এজন্য আল্লাহ তাদের কথা বললেন যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে কারণ এই গুণটা সাধারণ গুণ না আমার পেটে ভাত নাই কেমনে দান করব আমাদের সমাজের বহু মানুষ তো এমন আছেন সব চলে কিন্তু মসজিদ মাদ্রাসা দিনই কাজে আসলে তাদের কপালে মনে হয় ঠাড়া পড়ে এরকম আছে না নাই সব চলে ইমাম সাহেবের 50 টাকা বেতন 5 মাস বাকি এরকম আছে না নাই মসজিদ মাদ্রাসার কাছে মসজিদ মাদ্রাসার জন্য কোন দানের জন্য তাদের কাছে গেলে দেখবেন সেই মানুষদের আসল চেহারা বের হয়ে যায় এক লোক বলেন হুজুর আমি আমার মসজিদের জন্য গেলাম টাকা কালেকশন করতে এমন অপমান করছে আমার আমি জিন্দেগিতে আর কোনোদিন তার দুয়ার তো দূরের কথা কোনো মানুষের দুয়ারেই যাব না আমি বললাম কেন কয় সেই ব্যক্তি কয়েক মাসের টাকা মসজিদে বাকি ওয়াদা করে সবার সামনে মারহাবা দিয়েছে এখন আর টাকা দেয় না এখন এমন কমিটির আন্ডারে আমি আছি আমার নিজের বেতন আমার নিজের উঠায় নিতে হয় ভরা মসজিদ সে আমার এমন অপমান করলো আমার মনে হয়েছিল যে এই জমিনটা ফাঁক হোক আর আমি গেলে যাই কারণ এত অপমান সহ্য করা ছিল না এরকম ডাকাত আছে না নাই এজন্য মক্কা মদিনায় যাওয়া সহজ হজ করা সহজ বিশাল আল্লাহর খেতাব পাওয়া সহজ কিন্তু নিজের সুখে দুঃখে দান করাটা বড় কঠিন এজন্য আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন প্রথম গুণ হলো তারা অভাব এবং সচ্ছল অবস্থায় দান করবে কার পণ্য করবে না সুবহানাল্লাহ আমি আপনাদের একটা হাদিস থেকে উদাহরণ দেই তাবুক যুদ্ধের সময় নিকটবর্তী হয়ে গেল আল্লাহর হাবিব বললেন আমার সাহাবীরা রে কে তোমরা কি দিবা আল্লাহর রাস্তায় যারা সাইয়েদনা ওসমানকে বললেন ও ওসমান তুমি কি দিতে চাও বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর দ্বীনের জন্য আমি 100 উট দিব আর 30 হাজার সাহাবীর একদিন খেতে যা লাগে সব খাবারের আয়োজন করব সুবহানাল্লাহ নবীজি বললেন ওসমান হয় না বাবা হযরত ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আরো বাড়ালাম 200 খানা বিশাল উট দিব আর দুই বেলা না তিন বেলা না দুই দিন 30,000 মানুষের খেতে যা লাগে সব খাবারের আয়োজন করে দিব সুবহানাল্লাহ বলেন নবীজি বললেন ওসমান তাও হয় না আরেকটু বাড়াও তিনি বললেন 300 তো উঠ দিব আর 30,000 মানুষের খেতে তিন দিন যা লাগে সব আয়োজনটা আমি আমার পক্ষ থেকে করে দিব হযরত ওমরকে বললেন ওমর তুমি কি দিবা বলো তো দেখি বলে ইয়া রাসূলুল্লাহ সময় দেন বাড়িতে যাই এরপর আপনার সাথে কথা হবে নবীজি বললেন ওমর কি নিয়ে আসলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সব সম্পদকে দুই ভাগ করেছি এক ভাগ আমি দ্বীনের জন্য আল্লাহ আর এক ভাগ আমার জন্য রেখেছি নবীজি বললেন ঠিক আছে এবার আবু বকর দাঁড়াও ইয়া আবা বকর তুমি কি জোগাড় করেছো বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটু সময় দেন বাড়ি থেকে একটু আসি নবীজি বললেন আবু বকর কি নিয়ে আসছো বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের বেড়ার ভেতরে রাখা আমার সুসটাও নিয়ে এসেছি আর ঘরের ভেতরে সব নিয়া আল্লাহ এবং তার রসুলের জিম্মাদারি রেখে এসেছি সব সাহাবা একরাম দানের প্রতিযোগিতা করতে লাগলেন এক সাহাবী ছিল যার নাম আবু ওয়াকিল আল আনসারি আহলুস সুফার সদস্য ছিল ইসলাম গ্রহণের কারণে সব তিনি হারিয়ে ফেলেছেন পরনের কাপড়টাও আনতে পারেন না আল্লাহ আকবার বলেন সাহাবী দেখতেছেন সবাই দানের প্রতিযোগিতা করতেছে আমি কি করব মনটা তার মানে না চলে গেলেন এক ইহুদির বাগানে গিয়ে বললেন হাল্লাকে আজিরিন ভাই রে তোমার কি কামলা আছে নাকি ডু ইউ হ্যাভ এনি ওয়ার্কার তোমার কি কামলা লাগবে লাগলে বলো
আমি তোমাকে সারা রাত পরিশ্রম করে কামলা দিব বদলা দিব তোমার কিছু হেল্প করব তুমি আমারে বিনিময় কিছু নগদ অর্থ দিও সুবহানাল্লাহ পড়ে কিন্তু যার বাগানে গেছে এই লোকটা হলো ইহুদি আর ইহুদিরা হলো মুসলমানদের জাত শত্রু ঠিক কি না বলেন এই ইহুদিরা তাদের জন্মলগ্ন থেকে এই নবীদের সাথে বেয়াদবি করেছে ইমানদারদের সাথে বেয়াদবি করেছে এবং মুসলমানদের জাত শত্রু হলো ইহুদিরা ঠিক কি না বলেন যা আমরা বিগত কয়েকদিন আগেও দেখলাম ফিলিস্তিনের ঘটনায় কিন্তু আফসোস হলো বিশ্বে এত মানবতার কথা যারা বলে তারা কোনো মুসলমানের পক্ষে গিয়ে আসেন না বুঝতে হবে মুসলমানদের আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই ঠিক কি না বলেন ইহুদি বলো মুসলমানের জাত শত্রু কি শত্রু আবু আকিলা আনসারি সারা রাত কাজ করলেন করার পরে ফজর পর্যন্ত কাজ করলে মনে বড় আশা কিছু দিনার দিরহাম নগদ অর্থ পাব নবীজির কাছে দেব কিন্তু হেতু তো জাত শত্রু সকালবেলা তিনি বললেন আমার পাওনাটা দাও ইহুদি পাওনা না দিয়ে সাবিরে বেদম মারধর করল রক্তাক্ত করে ফিরিয়ে দিল আর ফিরে আসার সময় সাহাবির কাছে কিছু শুকনা নিম্ন মানের খেজুর ছিটিয়ে দিল সারা রাতের ক্ষুধার্ত সাহাবি ওই খেজুরগুলি পেয়ে অর্ধেক খেয়ে ফেলেছেন আর অর্ধেক খেজুর নিয়ে মসজিদে নববী শরীফের দরজায় দাঁড়িয়ে আছে চোখের পানি ফেলে কাঁপতে লাগলেন আর একবার খেজুরের দিকে তাকায় আর একদিকে জমাকৃত তাবুকের ময়দানে যত অর্থ আসছে তার দিকে তাকায় আল্লাহু আকবার আল্লাহর হাবিব তার কান্না দেখে বললেন ও আবু আকিলা আনসারী কি হয়েছে তোমার আমার কাছে আসো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বচক্ষে দেখলাম কত সাহাবি আপনার কদম মোবারকে আল্লাহর দিনের জন্য জান মাল উৎসর্গ করে দিল ওসমান দিল 300 উট তিন বেলা নয় তিন দিনের খাবারের আয়োজন অমুক সাহাবি দিলে এটা অমুক সাহাবি দিলে এটা কিন্তু আমি কি দিব বড় আশা নিয়ে সারা রাত এক ইহুদির বাগানে গিয়ে কাজ করলাম মনে করেছিলাম কিছু পাব কিন্তু বেদম মার পেলাম আর শুকনা খিচুড় পেলাম ও নবী আমায় তো খিদার কারণে অর্ধেক খেয়ে ফেলেছি আর অর্ধেক আছে এবার যদি আপনার মন চায় আমি আমার এই অর্ধেক শুকনা খিচুড়গুলি আপনার কাছে দিনের জন্য দিয়ে দিতে চাই নবীজি শুকনা খিচুড়গুলি নিলেন এরপরে সাহাবিদেরকে একত্রিত করে বললেন ও সাহাবিরা সব এদিকে আসো সব মালগুলি স্তূপ করো স্তূপ করার পরে সব মালের উপরে নবীজির সাথে ওই সামান্য ছিটা ফোটা কয়েকটা শুকনা খেজুর ছড়ায় দিলেন এবং নবীজি বললেন সাহাবিরা তোমরা কি মনে করেছো আমার ওসমান ফাস্ট হয়েছে তাবুকের যুদ্ধে না ওমর ফাস্ট হতে পারে না আবু বকর পারে না আল্লাহ আমাকে জানালেন এই তাবুকের ময়দানে যার দান সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হয়েছে তিনি হলো শুকনা খেজুর দাও আমার আবু ওয়াকিল আল আনসারী সুবহানাল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা যারা সচ্ছল এবং অভাব দুই অবস্থায় দান করে এরা আল্লাহর প্রিয় হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে বহু মানুষ তাহাজ্জুদ পড়ে ঠিক আছে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের প্রথম কাতারে পড়ে কিন্তু মসজিদ উন্নয়নে 30 টাকা বছর অবদান না এরকম আছে না না যখন দানের সময় আসে কার কোন নবুত তাদের ভিতরে থাকে ওটা প্রকাশ পায় তাহলে আল্লাহ তাআলার প্রিয় যারা এদের এক নম্বর হলো অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করবে যারা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিন আল গায়ব যারা ক্রোধ সংবরণ করে রাগ দমন করে এরা আল্লাহর প্রিয় হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এটা আমাদের ভিতরে খুব কম ঠিক না ভাই হুজুরের রাগ আছে না নাই মুসল্লির আছে না নাই কথা কন না কেন আওয়াজ করে বলেন আছে না নাই মক্কা মদিনার ইমাম হইলেও তার রাগ আছে না নাই কারো কম কারো বেশি এই রাগের কারণে আমাদের প্রিয়তম স্ত্রীটা তালাক হয়ে যায় এরকম আছে না নাই আপনারা সিলেট থাকি এক লোক ফোন করি আমার কয় হুজুর বালা শুনলি আমি কই বালা আপনার খবর কিটা কয় আমি তো বালা নাই অন্তরে বড় জ্বালা খিতার লাগি রে বা কয় আমি মদ খাইয়া ইতালি থাকি আমি আমার বউরে তালাক দিলাইছি মদ খাইয়া তালাক দিছিল কেন কয় বউর লাগে তারা বেড়া লাগি গেছিল
ঝগড়া হইছে মাথায় উঠে গেছে আগুন আমি বললাম তুই তালাক আজ তালাক কাল তালাক সব তালাক কহজুর গোয়ার পামুনি গেছে গা কইতা কিটা মতলা রে বাহ আমি তো চাইছিলাম আমার বউটারে ফেরত দিতে আমি তো আর সুযোগ নাই আর তালাক মারাটা দুইবার তালাক করার পরে তৃতীয় তালাক করে ওই গোয়ার হালাল হয় না তবে হ্যাঁ ইদ্দত পালন করবে এরপর অন্যথায় বিবাহ হবে বিনা শর্তে সেখানে সংসার করবে ওই স্বামী যদি কোনোদিন তালাক দেয় ইদ্দত পালন করার পরে তুমি ছেলে বিয়ে করতে পারবে কিন্তু আমাদের সমাজে এইটা না এটা উল্টা কথা কম তালাক দেয় আজকে কালকে আমার হয়ে যায় নীল মহব্বত যারা সমাজে বিচার করে এইটা কোনো ব্যাপার না আমি 10,000 টাকা দিও মিলাই দিব এরকম ডাকাত আছে না নাই আমার কিছু ইমাম সাহেব আছে কয় কোরআন খতম দিব কোরআন খতম দিলে তালাকে কি হইব কয় দুই জনা রাত ধরে তওবা করাব এরপর কয়েকটা মোনাজাত দিব তারপর কয় আগের মতো সংসার করবা কিছু নাই এরা যে অবৈধ সম্পর্ক করলো সব গুনাহ ইমাম সাহেবের মাথার উপরে যাবে ঠিক কি না আমার সম্পর্কের এক আত্মীয় তালাক হচ্ছে 3 বছর আগে কয় বছর আগে 3 বছর আগে সে আমারে কইছে তালাক কর 2 বছর পরে দেখো আমি তো একটা বিপদে পড়ে গেলাম কথা কি বুঝতেছেন বাবা আমি তো একটা বিপদে পড়ে গেলাম যে আমার উনি আমার খালা সম্পর্কে কয় তোমার খালু তো আমার তালাক দিছে আমি বললাম তারপর আমি না জানার কারণে আরো 1 বছর তার সাথে ঘর সংসার করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরপর কয় এখন আমি আলাদা থাকি তারপর কয় আমার আব্বা হেয়ার আখ মলবি আরেক মলবির কাছে গিয়ে সেলাকার বড় মলবি বলে কইছে হলো আমারে নিয়ে যাও পরে একটা প্লেটে এক থাল ভাত রাখবা দুইজনে দুই সেট দিয়ে খাইবো দোয়া করে দিব আগের মতো সংসার ঠিক থাকবো এই মলবির শীতের দিনে রাত 12টার পরে হাত পা বাইন্ধা পানির ভিতরে আধা ঘন্টা সুমনো দরকার কথা কন ঠিক কি না এই সব মোল্লা মলবিদের কারণে হারাম সম্পর্ক বাড়তেছে ঠিক কি না বলেন শরীয়ত কি তোমার বাপের তুমি ফতোয়া দিয়ে এই মানুষের এই কাজ করা যায় তাহলে এই সম্পর্কেও যতদিন থাকবে হারাম জেনার সম্পর্ক সব মামলা তোর ঘরে এসে পড়বো কথা কন ঠিক কি না এক মহিলা বাড্ডা থেকে ফোন দিয়েছে অফিসার পুলিশ অফিসার কয় আমিও গরম আমার জামাইও গরম পরে কয় দুই গরম মিলে দুই ঘরে তালাক দিছে আগে কে দিছে কয় আমার জামাই তারপর আমি উল্টো দিছি কয় এখন কি কয়টা দিছেন কই আমি দিছি 3-4টা হয় দিছে 3টা বাড়ি কই কিশোরগঞ্জ তো হুজুর এখন আপনার লগে দেখা করতেছে আমি কই কেন কই আপনি আমাকে বিবাহটা আবার করাই দিবেন আমি কই জায়েজ নাই কই 10,000 টাকা দিন কয় হাজার আমি কই না রে বাবা 1 লাখ দিলেও তো কাম হবে না শরীয়ত তো আমার হাতে না ঠিক কি না বলেন তোমারে বিয়া করাই দিমু 10,000-এ তোমরা সংসার করবা সব পাপ আমার আমল নামায় আসবে কয় আমারে তো এক খুজুরি কইছে 3,000 টাকা দিয়ে আর দুপুর বেলা 10 জনের খাওয়াইয়েন আমরা যে তওবা করে এমন দোয়া করে দেব বিয়া হালাল এ কথা যে ইমাম সাহেব বলে যে আলেম সাহেব বলে জেনে বললে এক হিসাব না জানে বললে আর এক হিসাব যদি জেনে হালাল নে হারাম বলে হারাম নে হালাল বলে ওই ব্যক্তির ইমান তারা হয়ে যায় ঠিক কি না আমার ভাইয়েরা এই জন্যই রাগের কারণে আমরা আমাদের স্ত্রীকে তালাক দিয়ে দেই রাগের কারণে আম্মা আব্বার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই রাগ দমন না করতে পেরে প্রিয়জনটা অনেক সময় শত্রু হয়ে যায় ঠিক কি না রেগে গেলেন তো হেরে গেলেন রাগ চিরচেনার সম্পর্ক ছিন্ন করে বন্ধুকে দুশ্মন বানায় মিত্রকে শত্রু বানায় এই রাগ যে ব্যক্তি দমন করতে পারে সেই ব্যক্তি মহা সফল হয়ে যায় আল্লাহ প্রিয় হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল কাযিমিনাল গায়ব যারা রাগ দমন করে এরা আমি আল্লাহ প্রিয় সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ অনেক সময় রাগ ওঠার কারণে আমরা আমাদের প্রিয়জনের গায়ে হাত তুলি এরকম আসে না নাই পরে আফসোস করে ঠিক না আর অনেক কাপুরুষ আছে রাগের সুরে মোবাইল আসার দিয়ে 3 টুকরা বউ পিড়ায় আইসিউতে এরকম আসে না থাকে বুঝলাম না কিছু বেড়া মানুষ বউ পিড়াইতে তো মজা পাই এরকম আসে না বাবা কষ্ট পাইতেছেন আপনারা এক লোকে বউ পিড়ায় আধা মানা করছে এবার আইসা আমার কাছে হুজুর
আপনি একটু যায় ফু দেন আমি কই কেন পর বেউস হয়ে গেছে তুই বউ পিটাইলে এখন যদি আমি ফু দিয়া উস বানাই দেই ওরা যদি নারী নির্যাতন মামলা আমার দেয় তাহলে ওইটা কি তুই লবি না আমি লবি কারণ এই দেশে বাংলাদেশে পুরুষ নির্যাতনের কোনো মামলা হয় না নারী নির্যাতনের হয় ঠিক কি না কম নারীর হাতে মার খাইলেও কোনো মামলা নাই এজন্য কেউ একটা গান লিখছিলেন সাধু বাবা আমার একটা তাবিজ দেন আমার ঘরে আমি মেম্বার আমার হোক চেয়ারম্যান আছে না ভাই রাগ করতেছেন মনে হয় না ভাই এটাই তো চলতেছে এক লোকের কয় হোসেন আমার জন্য দোয়া করেন আমি বলো কেন বলে আমার স্ত্রী আমারে মাঝে মাঝে সাল তিন আমি কি দুই একদিনে খাইছি কি কহ খাইছি তো সাল তিনটা দেয় কেন যৌতুক দেওয়ার কথা ছিল 10 লাখ এখন দিছে 5 লাখ যে একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে আমার বোর জোর বাইরে গেছে এমন ওই 5 লাখ তো দেয় না যেদিনই চাই বিরক্ত হয়ে যায় একদিন ধরে করা মার দিছে এরকম আসলে নাই রিনা খান টাইপের মহিলা বাংলাদেশে কম না বেশি অনেক আছে কষ্ট পাচ্ছেন আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা অনেক সময় রাগের কারণে আমরা উত্তেজিত হয়ে যাই রাগের কারণে স্ত্রীকে তালাক দেই রাগ কন্ট্রোল করতে পারি না মোবাইল ভাঙি এরকম আসলে নাই আবার কিছু বেয়াদব্দ রাগ কন্ট্রোল না করতে পেরে আব্বা আম্মার গায়ে হাত তোলে এমন কুলাঙ্গার আছে না নাই রাগ দমন করেন আপনি হবেন বীর সেই বুখারীর 6114 নম্বর হাদিস নবীজি বলেন লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে সেই মহাবীর আর যেই ব্যক্তি কুস্তিতে কাউকে হারিয়ে দেয় ও বীর না রাগ নিয়ন্ত্রণ করেন আপনিও মহাবীর হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব এক রাস্তা দিয়ে যাচ্ছেন বিশাল মানুষের সমাগম হই হুল্লোড় চলতেছিল হযরত আবু হুরায়রার বর্ণনা নবীজি বললেন ও আবু হুরায়রা এই জায়গায় মানুষ এত হই হুল্লোড় করে কেন বলে এই এলাকার সবচেয়ে বড় পালোয়ান এসেছে কুস্তি যুদ্ধ লাগছে নবীজি বলেন তাই নাকি বলে হ্যাঁ বলে এর সাথে কেউ পারে না এবার নবীজি বললেন শোনো আবু হুরায়রা এর চেয়ে বড় কুস্তিগির আছে বীর আছে তুমি কি জানো নাকি আমি শোনাই দিই তোমাকে যে ব্যক্তি রাগের সময় নিজের দমায় রাখে ওই ব্যক্তি মহা কুস্তিবীরের চাইতো আল্লাহর কাছে বড় বীর সুবহানাল্লাহ সফল হতে চান রাগ দমন করে অনেক মানুষ আছে রেগে মেগে ফায়ার হয়ে চাকরিটা ছেড়ে দেয় পরে আফসোস করে আরে চাকরিটা সালাম এখন খাবো কি এরকম আছে না নাই বহু মানুষ আছে বিদেশে রাগ করে কর্পিলের সাথে মারামারি করে বাংলাদেশে আসে পরে পস্তায় আহারে কামরা করলাম কি এক লোক কইছিল হুজুর আহারে আপনার ওয়াজটা শুনে আমার দিলটা ভরে গেছে আমি কই কেন কই আমি বিদেশে ছিলাম বহু বছর কফিলের লগে ঝগড়া লাগছে পিডায় বাথরুমের মধ্যে আটকে রাখছে আমি কই তারপর পাসওয়ার্ডের মধ্যে লাল দাগ করছে তারপর কই মরণের আগে আর সৌদি আরব যেতে আর মনে পাহাড়ে এখন যদি থাকতাম মাসে 1 লাখ টাকার উপরে কামাইতাম তো যখন রেগে যায় মানুষ তখন এটা আন্দাজ করতে পারে না রাগ যখন দমন হয় তখন বুঝতে পারে কি হাল রাগান্বিত হয় আপনি একজন আর একটা গালি দিলেন ওই ব্যক্তি আপনাকে হয়তো মাফ করে দিল কিন্তু মনে রাখবেন মরণের আগ পর্যন্ত তার কথাটা মনে থাকে এই লোকটা একদিন আমার সাথে বেয়াদবি করছিল ঠিক কিনা বলেন তে রাগ দমন করেন সফল বানাই দিবে কে জোরে বলেন এজন্য সহিহ আল বুখারী 6116 নম্বর হাদিস أن رجل جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال একজন লোক আল্লাহর হাবিবের মোবারক দরবারে আসলেন এরপরে বললেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনি আমার নসিহত করেন ওই লোকটার উদ্দেশ্য ছিল জীবনে সফল হওয়া নবীজি বললেন লা তাগদাব তুমি রাগ করো না ফারাদদা মিরারান লোকটি বারবার একই কথা বলল আল্লাহর হাবিব জবাব দিলেন লা তাগদাব তুমি রাগ করো না তুমি রাগ দমন করো এটাই তোমাকে সফল বানায় দিবে সুবহানাল্লাহ বলেন অপর হাদিসে আছে তুমি রাগ দমন করো সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে যে ব্যক্তি রাগি তাকে তার স্ত্রী ও আন্তরিক ভালোবাসে না যে ব্যক্তি রাগি তারে তার সন্তানটাও শ্রদ্ধা করে না যে ব্যক্তি অতিরিক্ত রাগি তাকে তার বন্ধু সহ্য করতে পারে না সে পৃথিবীর কারো আন্তরিক ভালোবাসা সম্মান পায় না আজকে আপনি রাগ দমন করেন নমনীয় হন আগামীকাল থেকে আপনি সবার কাছে প্রিয় হয়ে যাবেন সুবহানাল্লাহ দেখবেন যে আপনার মানুষ ভালোবাসে
যে খটখট করে ছটফট করে এই মানুষকে কেউ ভালোবাসে না সেই আল বুখারী থেকে আমি দুই দুইটা হাদিস শোনালাম এবার আপনাকে সেই শোনান ইবনে মাজাহ থেকে হাদিস শোনাই 4186 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রাগ দমন করে ওই ব্যক্তির আল্লাহ বিশেষ মর্যাদা দেন সুবহানাল্লাহ পড়েন কি মর্যাদা من كظم غيظا وهو قادر على ان يهدفه دعاه الله على رؤوس الخلائق يوم القيامه حتى يخيره في اي حور شاء قيامتের কঠিন ময়দানে যারা রাগ দমন করবে আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে তাদেরকে হাজির করবেন জান্নাতের অপার কেরা সুরগুলি তাদের সামনে এনে বলবেন গোলাম দুনিয়ায় বসে তুমি রাগ নিয়ন্ত্রণ করেছিলে আজকে রাগ নিয়ন্ত্রণ করার কারণে আমি আল্লাহ এত খুশি বলা যে গুটটা ভালো লাগে তার নিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ বলেন সেই সূরা ইবনে মাজাহ 4189 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন রাগ দমন করে আল্লাহর যত প্রিয় হওয়া যায় এত প্রিয় আল্লাহ পাক অন্য কোন আমলের কারণে করেন না সুবহানাল্লাহ বলেন আমরা তো রেগে মেগে ফায়ার হই শুধু আমাদের এই রাগ ছিল এমন না দুই একজন পয়গম্বর রাগী ছিলেন এর মধ্যে একজন ছিলেন মুসা সুবহানাল্লাহ পড়বেন না বুখারী বর্ণনা আছে তার হাতে মালাকাল মউত ঘুষি খেয়েছেন সুবহানাল্লাহ কর এত রাগ ছিল যে পাগড়ি বেঁধে করে চুল বের হয়ে যেত আল্লাহ আকবার আল্লাহ আকবার রাগ পূর্ববর্তী নবী রাসূল সালেহীনদের ছিল তবে কন্ট্রোলের ক্ষমতা তাদের ছিল তাই তারা সফল হয়েছে কিন্তু আমাদের রাগ আছে কিন্তু কন্ট্রোলের ক্ষমতা নাই ঠিক কি না বলেন সাইয়েদনা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে একটা মাশহুর ঘটনা আছে একদিন তার একজন দাসী ওজুর জন্য তার হাতে পানি ঢালতেছিল ওই দাসীর হাতে ছিল পিতলের পাত্র যে ঢালতেছিলেন এটা গড়িয়ে তার চেহারায় পড়ে গেছে চেহারা এবং ঠোঁট দুইটাই কেটে গেছে ফা আহমার ওয়াজহু হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তার চেহারা গেছে লাল হয়ে তো ওই দাসী ছিলেন বিচক্ষণ আবেদা সালেহা দেখলেন আজকে তো আমার আর রক্ষা নাই এই বুদ্ধিমতী দাসী তৎক্ষণাৎ এই আয়াত তেলাওয়াত করলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল কাযিমিনাল গায়ব যারা রাগ দমন করে আল্লাহ তাদের ভালোবাসে সুবহানাল্লাহ পড়ে এই কথা শুনে তিনি মুচকি হাসলেন বললেন যাও তোমার আমি মাফ করে দিই সুবহানাল্লাহ পড়ে যখন মুচকি হাসলেন তখন বুঝছেন যে রাগ দমন হয়ে গেছে এবার ওই মহিলা বলল আল আফিনা আনিন নাস যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসে সুবহানাল্লাহ পড়ে বলে যাও দাসী আমি তোমারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ পড়ে দাসী কেমন চালাক পরে বললেন আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন যারা মানুষের উপর ইহসান করে আল্লাহ তাদের ভালোবাসেন এর মানে আপনি আমারে মাফ করছেন এখন যদি আমার আজাদের ব্যবস্থা করতেন তিনি বললেন যাও আমি তোমার এই মুহূর্ত থেকে আজাদ করে দিলাম সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ কইতে মন চায় না এখন প্রশ্ন হলো আমরাও তো রেগে যাই আমরাও তো অনেক সময় নিজের নিয়ন্ত্রণ করতে পারি না হাউ টু কন্ট্রোল মাই অ্যাঙ্গার কিভাবে আমি আমার রাগ দমন করব সেই সুন্নাহ তালাশ করলে চারটি পদ্ধতি পাওয়া যায় এক যখন প্রবল রাগ আপনার ভেতরে বিরাজ করবে আপনি তখন পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি পড়বেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সহিহ আল বুখারী 3282 নম্বর হাদিস সুলাইমান ইবনে সুরাত বলেন কুনতু জালিসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজুল ওয়া রাজুলান ইস্তাবান আমি একবার আল্লাহর হাবিবের সঙ্গে বসেছিলাম দুই লোক লাগাইছে ঝগড়া এমন ঝগড়া লাগাইছে ফাহাদুহুমা ইহমারা ওয়াজহু ওয়ানতাফাকাত আওজাদুহু এক লোকের অবস্থা এমন রেগে মেগে ভায়া চেহারা গেছে লাল হয়ে ঘাড়ের রগ ফুলে গেছে নবীজি বললেন সুলাইমান ইন্নি লাআলামু কালিমাতান লাও ক্বালাহা যাব আনহুমা ইয়াজিদু ও সুলাইমান আমি এমন একটা বাক্য জানি যদি এরা দুইজনার যে কোনো একজন এই বাক্যটা পড়ে মুহূর্তের মধ্যে আল্লাহ আরেকটারে ঠান্ডা বানায় দিবে সেই বাক্যটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও সুলাইমান যা বলো সে যেন আউযু বিল্লাহ পড়ে সুবহানাল্লাহ দুই
সুনান আবু দাউদের বর্ণনা যদি তোমার রাগ উঠে দাঁড়া থাকলে বসবা বসে যদি রাগ না কমে তাহলে শুয়ে পড়বে সুবহানাল্লাহ পড়বে না তিন নম্বর যখন রাগ প্রবল ভাবে আসবে তখন ওযু করবা কি করবা ওযু পর্যন্ত যাইতে পারলে আর আমরা মাথায় বাড়ি দিয়ে ছয় মাস জেল খাটতাম না কথা কম ঠিক কি না আমরা কথার আগে হাত উঠাই কথার আগে মুরব্বি মানি না বেয়াদবি করে ফেলি এরকম কুলাঙ্গার আছে না নাই নবীজি বলেছেন প্রবল রাগ হলে ওযু করো কারণ আল গাযাবু মিনাশ শাইতান রাগ আছে শয়তানের পক্ষ থেকে শয়তান আগুনের তৈরি আগুন নিভাতে লাগে পানি সুতরাং তোমরা ওযু করো মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তোমার রাগটাকে নিয়ন্ত্রণ করে দিবে চার যখন রাগ বেশি আসে তখন উচ্চ স্বরে আল্লাহু আকবার করো কি করবেন পড়েন আওয়াজ করে শোন আবার আল্লাহু আকবার তাহলে রাগ নিয়ন্ত্রণের পদ্ধতি কয়টা এক নম্বর কি করবেন রাগ উঠলে বড় হরি হন আবার চিনি দিতাম নাকি আপনার এক নম্বরে রাগ উঠলে কি পড়বেন সবাই পড়েন আরো জোরে জোর হলো না কয়দিন পরে নির্বাচন আছে তখন জোর হবে দুই নম্বরে যদি রাগ প্রবল উঠে দাঁড়া থাকলে কি করবেন বসেও যদি রাগ না কমে তিন নম্বরে কি করবেন আচ্ছা চার নম্বরে কোন বার উচ্চ স্বরে করবেন সবাই রাজি আছেন ইনশাআল্লাহ এবার আয়াতের শেষ অংশ নিয়ে আমি আপনাদেরকে শোনাচ্ছি কষ্ট হচ্ছে বাবা আমার ভাইয়ারা বিরক্ত হচ্ছেন আর কিছু সময় আমার দেওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলি আমিন পেছনের ভাইরা কষ্ট হচ্ছে তাকবীর দেন নারায় তাকবীর নারায় রিসালা তিন নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস যারা মানুষকে ক্ষমা করে দেয় ওই বান্দাদেরকে আমার আল্লাহ নিজে বড় ভালোবাসেন সুবহানাল্লাহ মানুষকে ক্ষমা করা এতটা সোজা নয় মক্কা মদিনায় গিয়ে হজ করা সোজা বস্তাবর্তী দান করা সোজা রাগ দমন করা অনেক সময় সোজা হয়ে যায় কিন্তু বহু মানুষ মানুষকে ক্ষমা করতে পারে না আমরা এমন জাতি নিজের আপন ভাইয়ের বিরুদ্ধেও মামলা করি এরকম আছে না না এজন্য মানুষকে ক্ষমা করবে যারা আল্লাহর প্রিয় হয়ে যাবে তারা সুবহানাল্লাহ পড়েন এই ক্ষমার গুণটা যাদের ভেতরে থাকবে আল্লাহর একটা মহৎ গুণের সিফাত তার ভেতরে থাকবে সুবহানাল্লাহ পড়েন এজন্য রব্বুল আলামিন বলেছেন খুদিল আফওয়া ওয়ামুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন ও হাবিব আপনি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করেন আর আপনি মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দেন ও আ'রিদ আনিল জাহিলিন হাবিব রে আপনি জাহেলদের থেকে নিজেকে গুটায় নেন সুবহানাল্লাহ যার ভেতরে ক্ষমা আছে তার প্রতি কার দয়া আছে বলেন তো দেখি নবীজি এত সম্মানিত হয়েছেন তার অন্যতম একটা কারণ ছিল আমার নবীজির ছিল দিলেছিল দয়া মায়া অনুগ্রহ অনুকম্পা তাই তো রব্বুল আলামিন বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك ও হাবিব ও নবী আমার আপনার প্রতি আল্লাহর দয়া হলো আপনার দিলে আছে মায়া দয়া অনুগ্রহ অনুকম্পা আপনি সফটেন আপনি যদি দয়াশীল না হতেন রুরো হতেন কড়া মেজাজের হতেন কর্কশ ভাষী হতেন লান ফদ্দু মিন হাউলি কো নবী আপনার কাছে কেউ ফিরত না আপনার দিলে এত দয়া এত মায়া আপনার যে দেখে আপনার আচরণ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে আল্লাহর হাবিব একবার তিন দিন খেতে পান না জোরে বলেন কয় দিন বড় আশা নিয়ে মেয়ের বাড়ি ফাতেমা তুজ জোহরার বাড়িতে গিয়েছেন যায় মেয়ের বাড়িতে কিছু থাকলে দিয়ে দিবে আপনারা যারা মেয়ে বিয়ে দিয়েছেন আপনার কি আপনার মেয়ের বাড়িতে গেলে কিছু চাওয়া লাগে নাকি না এমনিতেই দেয় এমনিতেই দেয় না বলা লাগে যে মা আমার খিদে লাগছে ভাত দে একবারে ফকিন্নির পোলা হইলেও তো দেখবেন যে ঘরের ভিতরে একটা ডিম আছে এটা বাই করে দিবে
একটু চা বানাবে একটু বিস্কুট বানাবে অথবা তার সাথে যা আছে তার সর্বোচ্চটা তার বাপরে দিবে কথা কোন ঠিক কি না তো আল্লাহর হাবিব ওই আশায় নিয়েছে যাই মেয়ের বাড়িতে যদি কিছু থাকে না চাইতেই কি পাওয়া যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফাতেমাতুজ জোহরার বাড়িতে আসলেন দরওয়াজায় নক করলেন কান্নার আওয়াজ আসছে দুই দিক থেকে একদিকে হযরত হাসান কান্দে আরেকদিকে হোসেন নবীজি বলেছেন এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার হাসান হোসেনকে যারা তাদেরকে ভালোবাসে মান আহাব্বাহুমা ফিল জান্নাহ যারা এদেরকে ভালোবাসবে তারা আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বলেন নবীজি বললেন ও মা ফাতেমাতুজ জোহরা রে আমার নাতিরা কান্দে কেন কলিজার টুকরা দুইটার নয়নের জল কেন ফাতেমাতুজ জোহরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জামাই আলী কয়েকদিন ঠিকঠাক কাজ পায় না তাই তো এদেরকে ভালো করে খাবারের ব্যবস্থা করে দিতে পারি না এরা এ কারণে কাঁদতেছে নবীজি বাচ্চারা মায়ের মতো হয়ে গেলেন মদিনার গলিতে গলিতে ছুটতে লাগলেন বাগানে বাগানে কাজ খুঁজতে লাগলেন এক ইহুদির বাগানে গিয়ে বললেন ডু ইউ হ্যাভ এনি ওয়ার্কার হাল্লা কাজিলি তোমার কি কামরা আছে নাকি ইহুদি দেখে বলল তোমার দ্বারা তো কাজ করাতে মন চায় না তোমার চেহারায় ক্ষুধা মনে হচ্ছে তুমি জরা জীর্ণ দুর্বল মনে হচ্ছে যাও আমার কুয়া থেকে পানি উত্তোলন করো আর আমার খেজুরের বাগানে বালতি দিয়ে পানি দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব এক বালতি দুই বালতি তিন বালতি করে পানি উঠালেন রাসূলুল্লাহ জাসাদ মুবারাক আর কুলানা আল্লাহর হাবিব বসে পড়লেন ইহুদির মায়া লাগলো তিনটা খেজুর দিলেন খাও আবার কাজ করো এরপরে আমার নবীজি আবার কাজ শুরু করলেন এক বালতি দুই বালতি তিন বালতি করে আল্লাহর হাবিব নবম বালতি পানি উঠালেন যেই না দশম বালতি পানি উঠালেন জন্য কুয়ার ভেতরে রশিটা ছাড়লেন রশি ছিঁড়ে কুয়াটা কুয়ার ভিতরে বালতিটা পড়ে গেল নাদান নালায়েক ইহুদি এসে আমার নবীজির গাল মোবারক এত জোরে একটা থাপ্পড় দিল রহমতের নবী তিন দিনের ক্ষুধার্ত নবী ঘুরে পড়ে গেলেন নাউজুবিল্লাহ দেখেন আমার নবীর মায়া দয়া কেমন নবীজি উঠেই বললেন ভাই আমার কারণে আপনার হাত আঘাত প্রাপ্ত হলো ও ভাই আমার দ্বারা আপনার বালতিটা ছিঁড়ে পড়ে গেল তবে ওয়াদা দিচ্ছি আপনার কোনো ক্ষতি হবে না আপনার বালতিটা ফেরত না দেওয়ার আগে আমি এখান থেকে যাব না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি জানি আমার সাথে বেয়াদবি করলে তুমি তাকে ছাড়ো না ও আল্লাহ আমি জানি কুয়ার ভেতরের বালতিটা স্বাভাবিকভাবে পাওয়া যাবে না তুমি বেচারার বালতিটা ফেরত দাও আমার দ্বারা কোনো ক্ষতি করায় না আল্লাহ বলেন হাবিব আপনি ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় আয়াত নাজিল হয়ে যায় কুতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার কিয়ামত নিকটবর্তী হলো আর আমার হাবিব ইশারা করলে আকাশের চন্দ্র দুখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল ও হাবিব আপনি ইরাদা করলে না চাইলে কেবলা পরিবর্তন হয়ে যায় সুবহানাল্লাহ বলেন লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা আমার নবীজি যখন মদিনা মুনাব্বারায় হিজরত করে আসলেন ১৬ মাস মতান্তরে ১৭ মাস বাইতে মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছেন আকাশের দিকে তাকা মনে বড় আশা জাগে বাইতুল্লাহর দিকে নামাজ পড়তে সুবহানাল্লাহ পড়েন মসজিদে বানি সালমায় জোহর কিংবা আসর দুইটা রেওয়ায়াত পাওয়া যায় আল্লাহর হাবিব সালাত আদায় করলেন প্রথম বৈঠকে যখন বসলেন আয়াত নাযিল হয়ে গেল কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ও নবী আমি দেখতেছি বারবার আপনি আকাশের দিকে তাকা আপনার মনের বাসনা হলো বাইতুল্লাহ যদি কিবলা হয়ে যেত ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম এখনই আপনার চেহারাটা ঘুরায় বাইতুল্লাহর দিকে করেন আজ থেকে আপনার সম্মানে আমি বাইতুল্লাহরে কাবা বানায় দিলাম কিবলা বানায় দিলাম যেই নবীজির ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয় জবানের লালা মোবারকে চোখ ভালো হয়ে যায় সেই নবী দোয়া করলে আল্লাহ কিছু দিবে কি দিবে না আল্লাহর হাবিব হাত নাগালেন
দেখতেছেন কুয়ার ভেতরে আষাঢ় মাসের জোয়ার সৃষ্টি হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার জোয়ারের তালে তালে বালতিটাও চলে আসলো ইহুদি দেখতেছেন আয় হায় এতো বিশাল ম্যাজিক লেগে গেছে যেই গাছে যতটুকু কাপ পানি লাগে অটোমেটিক গড়ায় গড়ায় পানিগুলি যাচ্ছে সুবহানাল্লাহ পড়বেন না এবার আল্লাহর হাবিব তার বালতিটা দিয়ে দিলেন ইহুদি এই দৃশ্য দেখে খুশি হয় আল্লাহর হাবিবকে এক ব্যাগ খেজুর দিলেন যাও খাও আল্লাহর হাবিব খেজুর নিয়ে ফাতেমাতুল জোহরার বাড়িতে আসলেন এবার হঠাৎ করে মনে পড়ে গেল ইহুদির সেই কথা আরে আমিনা তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম শেষ জামানার নবীর এই মুজিজা হবে এই কি সেই নবী আমার যার সাথে আমি বেয়াদবি করে ফেলেছি না না এই হাতকে তো আর রাখা যায় না ঘরে গেলেন তরবারির দ্বারা আঘাত করে হাতটা দুটো টুকরো করে ফেললেন কাটা হাত নিয়ে দৌড়ে রাসূলুল্লাহর হুজরা মোবারকের কাছে আসলেন বাসা থেকে আওয়াজ শুনো নবীজি নাই কোথায় গেলে পাওয়া যাবে ফাতেমাতু জোহরার বাড়িতে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এসে আল্লাহর হাবিবকে ডাকতেছে নো নবী আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই নবীজি আসলেন দেখতেছেন ইহুদির হাতটা কাটা রক্ত গড়িয়ে পড়ছে নবীজি বললেন ভাই তোমার না একটু আগে ভালো হাত দেখলাম কাটলো কেন বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমি আপনারে চিনতে পারি না আমার হাত আপনার সাথে বেয়াদবি করেছে আমি হাত তার দেহ থেকে আলাদা করে দিয়েছি ও নবী যদি আরো কোনো শাস্তির প্রয়োজন হয় আমারে দেন তবু আপনি আমারে মাফ করে দেন নবীজি বললেন ভাই রে কেমন পাগলামি করলা তুমি আমি তো তোমাকে আগেই মাফ করে দিয়েছি দাও তো তোমার কাটা হাতটা একটু দাও নবীজি হাতটা নিলেন এই বিচ্ছিন্ন অংশের সঙ্গে কাটা অংশের একটু মিল করে জামানের লালা লাগায় দিলেন বললেন ভাই এখন তোমার কেমন লাগে বলো তো দেখি ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন ওয়াল্লাহি রাব্বিল কাবা কাবার রব আল্লাহর নামের কসম করে বলি আমার কাটা হাতের ভিতরে কোনো দাগ খুঁজে পাই না আল্লাহ কসম ইন্নি আশহাদু আন্না রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর রাসূল আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য ক্ষমার কারণে দয়ার কারণে নবীজির একটা টাইটেল আছে জানেন নাকি আপনারা নবীজির একটা দয়ার টাইটেল ক্ষমার টাইটেল আছে তা হলো রাহমাতাল লিল আলামিন ঠিক কি না বলেন রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিবরে গোটা বিশ্ব জানের জন্য আমি আল্লাহ পাক আপনাকে করুণার আধার করে পাঠায় দিলাম সেই নবীকে আল্লাহ বলছেন খুদিল আফা আমর বিল উরফ ওয়া আরিদ আনিল জাহিলিন ও নবী আপনি ক্ষমার নীতি অবলম্বন করেন কেউ যেন আপনার থেকে ক্ষমা না নিয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এবং আপনি মানুষকে কল্যাণের দিকে ডাকেন ও হাবিব আমার আর আপনি গন্ড মূর্খ জাহেল থেকে দূরে থাকেন কারণ জাহেল আছে যেখানে বিপদ আছে সেখানে ঠিক কিনা আমাদের সমাজেও এখন জাহেলরা প্রতিনিধিত্ব করছে এক পাতা কোরআন শরীফ জানা নাই ইমাম সাহেবের তিনটা ভুল ধরে আছে না নাই আরে মি আওয়াজ দিয়ে এখন আছে না নাই মসজিদ মাদ্রাসা এরপর স্কুলের সভাপতি হয়েছে ক্ষমতার কারণে কল একতে কলম শহীদ হয়ে যায় তিনটা আছে না এলাকায় যে ব্যক্তি শিক্ষিত বিচার করে সে নিজে হলো গণ্ড মূর্খ কথা কম কথা বলেন আছে না নাই এজন্য নবীজি বলেছেন ইন্না মিন আসরাতি সাআতি আইয়ুরফা আইল ওয়া ইয়াসবুতাল জাহল কিয়ামতের আলামত হলো আলেম উঠে নেওয়া হবে এলেম উঠে যাবে জাহেলরা প্রতিনিধিত্ব করবে আমরাও আর এক জাহেল পূর্ববর্তী আলেমদের তুলনায় আমরা ইলমের জগতে মিসকিন হওয়ার যোগ্যতা রাখি না ঠিক কিনা কিন্তু এখন পোস্টারে আল্লামা ছাড়া কোনো নাম নাই আন্তর্জাতিক আর আল্লামা এই আমার নাম ওই কাম করে মানুষ আমার এমন জিদ লাগে রে ভাই মন চায় মা ভিলে যেতাম আমার নামে লেখে আল্লামা অথচ আমার এলেমের খবর কি আমি সারা কেউ জানেন কথা কন ঠিক কিনা
লেখে আন্তর্জাতিক বড় হেদিন আমি কেবল পাসপোর্ট পাইলাম আমি এক মাহফিলে যাই দেখি আমার নামে লেখছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা চাইনো চ্যানেল আই এবং বিভিন্ন টেলিভিশনের পার্শ্বকা তার নাম নুরুল হাসান তৈরি সাহ তখন আন্তর্জাতিক দেখি আমি মাতলাম রে বা কিতা হল হামটা আমি তো এখনো পাসপোর্টও করছি না যে ব্যক্তি বাংলাদেশের নোয়াখালি যায় না ওই ব্যক্তি আন্তর্জাতিক ঠিক কিনা এই আন্তর্জাতিক আর আল্লাহ মায়েরা বাংলাদেশে এখন অ্যাভেলেবল যে মসজিদের টাকা উড়াইতে মাইক দিয়ে হ্যাঁ এখন আন্তর্জাতিক নিজে কয় যে আমি রিক্সা চালাইতাম মাদ্রাসায় করে নেই অমুক পুরি তমুক পুরি এইসব জাহেলদের নাম আল্লাহ রাখা হয় ঠিক কিনা বলেন সব জায়গায় জাহেলে সরাসরি যদি আমি নিজেও আরেক জাহেল কারণ পূর্ববর্তী আলেমরা যাদেরকে জাহেল মনে করতেন তাদের জাহেলেম ছিল আমাদের তার সিরে বোধ নাই আল্লাহ আমানাতের সাথে আমাদের চলার তৌফিক দান করুন বলে আমিন শেষ করে দেব না আরেকটু চলবে ভাই হ্যাঁ থাকতে চান কে কে দেখি কষ্ট হচ্ছে বাবা তাহলে মানুষকে ক্ষমা করবেন না মারামারি করবেন মানুষকে যদি আপনি ক্ষমা করে দেন মানুষের সাথে যদি আপনি সৌহার্দ্যের সম্পর্ক স্থাপন করে আল্লাহ পাক নিজেও আপনাকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ কারণ রব্বুল আলামিন বলেন وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله الله পাক বলেন গোলাম মন্দের প্রতিদান মন্দই পাবা তবে ফমান আফা ওয়া আসলাহ ফাজরুহু আলা আল্লাহ যারা মানুষকে ক্ষমা করে দিবে দ্বন্দ্ব ঝামেলা মনোমালিন্য মিটিয়ে দিবে কোন মনোমালিন্য দূরত্ব রাখবে না ফাজরুহু আলা আল্লাহ আল্লাহ পাক নিজে ওই বান্দাদেরকে প্রতিদান দিবেন সুবহানাল্লাহ প্রতিদান হলো আপনি যদি মানুষকে ক্ষমা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক গোলামকে আড়ালে দেখবে দেখে বলবেন গোলাম জান্নাতে যেতে চাও নাকি গোলাম বলবে ইয়া রব ইন্নি আরজু রাহমাতাক ও আল্লাহ আমি আপনার দয়া চাই আপনি দয়া করলেই তো সোজা জান্নাতে যেতে পারি সুবহানাল্লাহ কর এজন্য নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাত আহাদুম মিনকুম আমালুহুল জান্নাত ওয়া লা ইয়াজিরু ইল্লান নার তোমাদের কেউ যেন এটা মনে না করে আমল দিয়ে জান্নাতে যাওয়া জাহান্নাম থেকে বাঁচবা এটা না যারে আল্লাহ দয়া করবে তার আমলটা কবুল হবে সে জাহান্নাম থেকে আল্লাহর দয়ায় জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এবার দ্বিতীয়বার রব্বুল আলামিন বলবেন গোলাম জান্নাতে যেতে চাও নাকি গোলাম বলবে ইয়া রব ইন্নি আরজু রাহমাতাক ও আল্লাহ আমি আপনার দয়ার আশা করি আপনি যদি দয়া করেন তাইলেই তো জান্নাতে যেতে চাই সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ পাক তার আমলনামাটা তার হাতে দিয়ে বলবেন ইয়া ইবাদি ইকরা কিতাবাক ও আমার গোলাম ও আমার গোলাম তুমি তোমার আমলনামাটা পড়ো দেখো তা আমলনামায় কি আছে ফাকরা কিতাবাহু সে তার কিতাবটা পড়বে পড়বে আর ধর্মাত্ম হবে চোখ থেকে তার পানি ঝরঝর করে ঝরবে ঘামে ঘুরিয়ে এসে সাফা থাকবে কারণ সে জাহান্নামী বলে নির্বাচিত হয়ে গেছে এবার আল্লাহ আবার বলবেন গোলাম জান্নাতে যেতে চাও নাকি গোলাম হাউমা করে কাঁদবে আর কিছুই বলার তার সাহস থাকবে না এবার আল্লাহ বলবেন ও গোলাম তুমি তো জাহান্নামী তা নিজের চোখেই দেখলা বলে হ্যাঁ এবার তোমার সিদ্ধান্ত কি তুমি কোথায় যেতে চাও বলে আল্লাহ আমি আপনার দয়ার উপর আশা রাখি সুবহানাল্লাহ করবেন না এবার রব্বুল আলামিন বললেন বান্দারে তোমার আমলনামা প্রমাণ করে তুমি জাহান্নামী কিন্তু বান্দা তোমার এমন একটা আমল আমি আল্লাহর কাছে জড় আছে তুমি তা জানো না
দুনিয়ায় বসে তুমি আমার এক গোলামকে আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছিলে দ্বন্দ্ব রাখো নাই আজ তুমি জাহান্নামী হওয়ার পর আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম ইয়া আব্দি উনজুর ইলাল জান্নাহ উদখুলুল জান্নাতা বিরহমতি বিআই বাবিন তাশা ও আমার গোলাম জান্নাতের দিকে তাকায় দেখো জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে আমি তোমার জন্য জান্নাতের সব দরওয়াজা খুলে দিলাম যেই দরওয়াজা ভালো লাগে সেই দরওয়াজা দিয়ে হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ বলেন এজন্য মানুষ সে ক্ষমা করবেন নাকি মারামারি করবেন আমাদের দেশে তো বাপের নামে মিথ্যা মামলা দেয় এক বুড়া আমারে কইল নাউজুবিল্লাহ কইবেন না বউ মানুষ বোনের সাথে সম্পর্ক রাখে না বোনের সম্পদ মেরে খায় এরকম ডাকাত আছে না নাই নিজের ভাতিজারে মাইরা দিরা শেষ খালি এক হাত জাগার জন্য আছে না ও মিয়া তুমি আর একজনের টাকা মাইরা খাইলা তুমি কবরে কি নিয়ে যাবা এই পৃথিবীতে যত বড় বাদশা ছিল কেউ কি কবরে কিছু নিয়ে যেতে পারছে নাকি আসছো একা যাবা একা ঠিক কিনা একদিন মাটির নিচে তোমার ঘরটা ঠিক হয়ে যাবে ফকিরি হালতে আসলা ফকিরি হালতে যাবা জগতের কোন সম্পদ আমল ছাড়া তোমার কবরে ঢুকবে না ঠিক কিনা কেন দ্বন্দ্ব করবো কোন আমারে আজকে দেখা যায় প্রতিবেশীর সাথে অনেক প্রতিবেশীর দ্বন্দ্ব আছে না নাই সালাম দেয় একজন আর একজন আর একজন হালার বেটা তোমার সালাম দেওয়া লাগিয়ে আমি বসে রয়েছে এরকম আছে না নাই দাওয়াত দেয় দাওয়াত করছে রাগ করতেছেন মনে হয় আমার কথায় না নিজের আপন ভাইয়ের সাথে কথা করে না এমন লোক আছে না নাই আমার চোখে দেখা ঘটনা এক বাড়িতে দশটা ঘর এক সাইডে ছোট ভাই থাকে আর এক সাইডে বড় ভাই থাকে একদিন দুই ভাইয়ের বউয়ের মধ্যে ঝগড়া হয়েছে এবার এক ভাই আর এক ভাইয়ের সাথে বউয়ের পরামর্শে কথা কয় না এই ভাই ছেলে বিয়ে করা এই ভাই মেয়ে বিয়ে দেয় কেউ কারো দাওয়াতে আসে না এমন চিত্র আসে না না সামান্য একটু দ্বন্দ্ব ঝগড়ার কারণে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর মিথ্যা মামলা দেয় এমন আসে না না ও মিয়া তুমি এত সম্পদ নিয়ে কি করবা তোমার উচিত ছিল মানুষকে মাফ করে দেওয়া একজন তোমারে থাপ্পড় দিবে তুমি আরেকজন ক্ষমা করে দাও দেখবা তোমার দান জগতে এবং আকাশে দুই জায়গায় বাড়বে ঠিক কিনা এটা আমরা বুঝতে চাই না বুঝছেন ভাই বহু হুজুরের নামে কমপ্লেন দেয় হয়তো ওয়াজ করে নিজের ভাই লয়ের সম্পর্ক বানানা বলে কি করছে হ্যাঁ মিথ্যা মামলা দিছিল ঠিক নাই পরে তাবিজ করছে কি করছে চিন্তা করেন তোর উপর দিয়া মারব না তোর মারব নিজ দিয়া তুমি নিজ দিয়া মারবা তোমার আল্লাহ পাক জাহান্নামে সুবায় মারব কথা কোন ঠিক কি না তাহলে মানুষের সাথে দ্বন্দ্ব করবেন না নাকি ক্ষমা করবেন ভাই যে আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত হয় দয়া প্রাপ্ত হতে চায় সে যেন মানুষকে ক্ষমা করে কারণ আপনি জান্নাতের সার্টিফিকেট চান দুনিয়ায় ক্ষমা করেন জান্নাতে হয়ে আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নেন সুবহানাল্লাহ একটা হাদিস বললে শুনবেন আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটি তার মুসনাদ আহমদে 12720 নম্বর হাদিস আছে 12720 নম্বর হাদিস কত নম্বর কষ্ট দিয়েছে মনে না শেষ করে দিই থাক ভাই আর কোন দরকার নেই না দুইটা পর্যন্ত ওয়াজ করিয়ে দেখ সুরে বলা কত কষ্ট আর অল্প কিছুক্ষণ যদি আপনাদের শোনায় থাকবেন থাকবেন কেমনে এটা বুঝি একটা তাকবীর দেন আল্লাহ আকবার সিন্ধির প্রতি কিছু লোকের মন গেছে তাকবীরের প্রতি মন নাই আকাশ বাতাসকে মুখরিত করে একটা তাকবীর দেন নারায় তাকবীর নারায় রিসালা যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে ওই ব্যক্তি আমার আল্লাহ নিজেই ক্ষমা করে দেন সুবহানাল্লাহ পড়ে মুসনাদ আহমদের 12720 নম্বর হাদিস وعن أناس بن مالك رضي الله عنه أنه قال كنا جلوسا مع النبي صلى الله عليه وسلم فقال يطلع عليكم الآن رجل من أهل الجنة حضرت أناس بن مالك قال أمر أكبر الله الحبيب المزمي شتار شنجي جدول ديك باشا سيلان
হঠাৎ করে নবীজি বললেন ও সাহাবীরা এখন যে ব্যক্তি মজলিসে ঢুকবে ওই ব্যক্তি জান্নাতি তোমরা একজন জান্নাতি মানুষকে দেখতে পাবা সুবহানাল্লাহ পড়ায় সুবহানাল্লাহ ফতা রাজুল মিন আল আনসার তাংতিফু লিহিয়াতুহু মিন উদুইহি ওয়া তাআল্লাকা আলাইহি ফি ইয়াদিহি শিমাল তিনি বলেন আমরা দেখলাম একজন আনসারি সাহাবী একেবারে সাধারণ ফেমাস কোন সাহাবী না কেবল মাত্র ওযু করে আসছে ওযুর পানিগুলি গড়ায় গড়ায় পড়তেছে দাড়ি থেকে ওয়াতাআল্লাকা আলাইহি ফি ইয়াদিহি শিমাল আর বাম হাতে তার জুতাটা ঝুলে আসছে ফালাম্মা কানাল বাদু পরবর্তী দিন যখন আসলো قال رسول الله صلى الله عليه وسلم مثل ذلك يطلع عليكم الآن رجل من أهل الجنة لو يقول لنا صاحبنا তোমরা এখন একজন লোককে দেখবা যে ব্যক্তি জান্নাতি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ فطلع ذلك الرجل مثل الحالة الأولى تنطف لحيته من وضوئه وتعلق عليه في يده السماء দেখলেন একই লোক একই অবস্থায় আসতেছে দাড়ি ভেজা পানি পড়তেছে জুতা সঙ্গে তার আছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ বাম হাতে জুতাটা নিয়ে আসে ফালাম্মা কানা ইয়াউমুস সালিস তৃতীয় দিনে নবী যে একই কথা বললেন একই সাহাবীরে পাওয়া গেল সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এবার সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন কি ব্যাপার একবার না দুইবার না তিন তিনবার আল্লাহর হাবিব তারে জান্নাতি বললেন কি সাহাবীরে তো চিনিও না আমরা ভালো করে فلما قام النبي صلى الله عليه وسلم তৃতীয় দিন যখন আল্লাহর হাবিব মসজিদ থেকে দাঁড়ালেন হযরতে আও আমর ইবনুল আস আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস দাঁড়ায় গেলেন ওই সাহাবীকে ফলো করতে লাগলেন সাহাবী কই যায় পেছনে পেছনে গোয়েন্দার মতো গিয়া সাহাবীর বাড়িটা দেখে আসছেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আজকে বাড়িটা দেখে গেলাম পরে একদিন এসে দেখমু যে কেন তিনবার এই সাহাবী জান্নাতের সুপারিশ প্রাপ্ত হলো সনদ প্রাপ্ত হলো সুবহানাল্লাহ কইবেন না কয়েকদিন পরে আমর ইবনুল আস আসলেন তার বাড়িতে এসে বলেন ও ভাই তোমার বাড়ি তিন দিন থাকতে চাই কয়দিন বলে কেন বলে আমার বাপের সাথে আমার ঝগড়া লাগছে এখন আমার বাপের সাথে যেহেতু ঝগড়া লাগছে বাসায় যেতে লজ্জা লাগে তুমি আমার তিন দিন থাকতে দাও কয়দিন লা আহলান ওয়া সাহলান মারহাবান বিক ইউ ক্যান স্টে উইথ মাই ফ্যামিলি নো প্রবলেম থাকেন আমার ফ্যামিলির সাথে দিন দিন তো থাকবে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এবার আমরা বলে আস বলেন প্রথম দিন অতিবাহিত হয়ে গেল সাহাবীর পেছনে ঘুরলাম কিছুই পাইলাম না রাতে সাহাবী ঘুমালাম ঘুমালাম তেমন কোন আমল দেখি না দ্বিতীয় দিন একই ভাবে গেল তৃতীয় দিন একই ভাবে তৃতীয় দিন রাতের বেলা আর আমি ঘুমালাম না যে আমি ঘুমাইলে সাহাবী যদি জেগে জেগে আমলটা করে তাইলে তো আর আমি আমলের সন্ধান পাব না সারা রাত আমি আমর ইবনুল আস জাগ্রত থাকলাম কিন্তু ওই সাহাবীর কোনো নির্দিষ্ট আমল পেলাম না চতুর্থ দিন সকালবেলা বিদায় নেওয়ার পালা আমি বললাম ও আল্লাহ রসুলের সাহাবী তোমার কি মনে পড়ে না কি আল্লাহর হাবিব তিন তিনবার তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ পড়েন আমার হৃদয়ে বড় তামান্না জাগলো আমি তোমার বাড়িতে আসি তো তিন দিন থেকে তোমার আমলটা খুঁজে বের করব তিন দিন থাকলাম এমন কোন আমল তো দেখলাম না আর একটা কথা আমার আব্বার সাথে এমন কোন ঝগড়া হয় নাই যাতে তোমার বাড়িতে এসে থাকতে হবে আমি আমলের সন্ধান করতেছিলাম কিছুই তো পেলাম না তোমার এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহর হাবিব তোমাকে তিনবার জান্নাতি বলেছেন ওই সাহাবী বলে আমর ইবনুল আস এমন কোন আমল আমার আছে কিনা আমি নিজেই জানি না তবে প্রত্যেক দিন যখন আমি ঘুমোতে যাই বিছানায় শুয়ে পড়ি আল্লাহর ডাক দিয়ে বলি ও আল্লাহ আমার বান্দা তুমি রব তোমার সাথে আমার একটা চুক্তি হবে ও আল্লাহ আমার যারা কষ্ট দিয়েছেন আমার হক মেরেছেন আমার উপর জুলুম করেছেন আমার যারা অপমান করেছেন ব্যথা দিয়েছেন আমি বান্দা তাদের মাফ করে দিলাম তুমি আল্লাহ আমারও মাফ করে দাও আমার ইবনুল আস বলে নেই তো সে আমলটা পেয়ে গেলাম এই কারণে নবীজি একবার না দুইবার না তিন তিনবার তোমার জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য আপনি ক্ষমা করলে আপনারে ক্ষমা করবে কে জোরে বলেন কেন আপনি মানুষের সাথে দ্বন্দ্ব রাখবেন আজ বললে কাল হলো দুই দিন আপনি এমন ভাবে জীবন পরিচালনা করেন যেন আপনার জানা যায় মানুষ শেষে দু ফুটা চোখের পানি ছাড়ে আর আপনার জন্য দোয়া করে
কোন মানুষ যদি আপনার ইন্তেকালের পরে আফসোস করে হারে লোকটা ভালো ছিল লোকটা ইমানদার ছিল সৎ ছিল লোকটার মতো মানুষ হয় না ওই সামান্য দু ফোঁটা চোখের পানি আপনার কবরে নাজাতের ওসিলা হবে ঠিক কি না আর যদি মানুষ আপনার ইন্তেকালের পরে বলে যে আরে এই লোকটা মরছে ভালো হইছে লোকটা কালপিট ছিল খারাপ ছিল এটা আপনার আমার জন্য সবচেয়ে নিকৃষ্ট কথা হবে ঠিক কি না বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব দুইজন সাহাবী জানাজা দিয়ে যাচ্ছে কয়জন একজন আরে বললেন এই ব্যক্তি জাহান্নামে যাবে কই যাবে আরেকজন আরে বললেন জান্নাতি সুবহানাল্লাহ পড়ে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আরে জাহান্নামী বললেন আরে জান্নাতি বললেন কারণ কি বলে যেই ব্যক্তিকে জাহান্নামে বললাম এই ব্যক্তির ব্যাপারে তার নিকটস্থ লোক মুমিনরা ভালো বলে নাই আর যার জান্নাতি বললাম এই ব্যক্তির ব্যাপারে একদল মুমিনরা ভালো বলার কারণে আনতুম সুহাদা আল্লাহি ফিল আরদ তোমরা এই জমিনে হলো আল্লাহর সাক্ষী দাতা তোমাদের সাক্ষী আল্লাহ গ্রহণ করে ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন এবং ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মানুষ সে ক্ষমা করবেন না পিড়াপিড়ি করবেন আজ থেকে আমরা আর কোন মানুষের সাথে অকারণে দ্বন্দ্বে জড়াবো না যারা আমাদের সাথে খারাপ আচরণ করেছে কষ্ট দিয়েছে আমরা আল্লাহর জন্য মাফ করার নিয়ত করতে পারি কে কে পারেন দোহাত তুলে আল্লাহর দেখে আল্লাহ কবুল করুক খাতনা প্রিয় ভাই আপনি যদি আল্লাহর জন্য কাউকে ক্ষমা করে দেন আর সাজিদার রব আপনাকে ক্ষমা করে দিবে ওয়াজাযাউ সাইয়াতিন সাইয়াতুন মিছলুহা ফমান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ যে ব্যক্তি মন্দ কাজ করে সে মন্দ প্রতিদানই পাবে আর যে ব্যক্তি মানুষকে ক্ষমা করবে দ্বন্দ্ব কলহ মিটিয়ে দিবে ফাজরুহু আলাল্লাহ আল্লাহ নিজে তাকে প্রতিদান দিবেন তা হলো মানুষকে ক্ষমা করার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন এই পৃথিবী থাকার জায়গা আজ আমি আছি তো কাল থাকবো না পরশুদিন যে ছিল কাল সে না আজ আমি আছি কালকে আমি থাকবো না এই পৃথিবী থাকার জায়গা না তাই মানুষের সাথে দ্বন্দ্ব নয় আসুন মহাব্বত করি মানুষকে ভালোবাসি এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করুক বলি আমিন তাহলে আল্লাহ প্রিয় কয় দল জোরে কম এক নম্বরে যারা সচ্ছল এবং অবাধ দুই অবস্থায় দান করে দুই নম্বরে ওয়াল কাযমিন আল গাইজ যারা রাগ দমন করে তিন নম্বরে যারা কি করে জোরে বলেন ক্ষমা করে দেয় এই তিন দলকে ভালোবাসেন কায় আল্লাহ আমাদেরকে এই তিন দলের ভেতরে সামিল করুক বলি আমিন আমিন